গুড মর্নিং ব্লগ পরিবার অবশ্যই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। আজকে আবার অনেকদিন পর এসে গেলাম, মানে লাস্ট ব্লগের পরে আমার এই ব্লগটা অ্যাকচুয়ালি শ্যুট করতে অনেকটা টাইম লেগেছে। সেটার কারণ তোমাদের বলছি, কারণ লাস্ট উইকটা ছিল প্রচণ্ড ব্যস্ততম একটা সপ্তাহ, যেখানে আমার প্রচুর কাজকর্ম ছিল, খুব একটা বেশি বাইরে বেরোনো হয়নি, তো কোনো উপায় ছিল না। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলে দিই যে আজকে আমরা যাচ্ছি সমাদ্যতিদের বাড়িতে। তো আমাদের সঙ্গে ফ্লারি এবং কিয়ারা আছে, আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্য সিদীপা একটু গাড়ি থেকে নেমেছে, এই মুহূর্তেও নেই, দেখতেই পাচ্ছ। আমি হলাম ব্লগটা শুরু করে দিই। তো সিদীপা একটু বেরিয়েছে, একটা জিনিস নিয়ে আসবে, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। আমরা জাস্ট বাইপাসে ওঠার মুখটাতে আছি, মানে সাউথ সিটির সাইড থেকে যদি বাইপাসের দিকে আসো সেই জায়গায় বাইপাসে ওঠার মুখটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে সিদীপা আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিরে কি করছিস? হ্যাঁ রেখেছিস? হ্যাঁ রেখেছি। বাহ, তো সিদীপা এসে গেছে, আর কিয়ারা এখানে পুরো পাগলামি করছে, মানে ও যাবেই। ফ্রুট কেকটা পেলাম না? হ্যাঁ, চলো আমরা এখন চলি বাইপাসে ওঠার পথে। দীপাঞ্জন তোমাদের বলেই দিয়েছে নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি, আর সমাধিদের বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। বিশ্ব বাংলা সরণিটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করায় রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালো লাগে। আর আজকে আমাদের হচ্ছে পটলাক, তো পটলাকে কে কি করছে সেটা তোমরা ফাইনালি জানতে পারবে খাওয়া দাওয়ার সময়। অ্যাকচুয়ালি পটলাকটার কারণ হলো যে আমার খুব ইচ্ছে যে আমি একদিন ওদেরকে ভালো করে রান্না করে খাওয়াই, কিন্তু ওর এখন পাঁচটা বাচ্চাকে নিয়ে আসা যাওয়া করাটা একটু মুশকিল। আর পাঁচটার মধ্যে কোনটাকে আনবে কোনটাকে রেখে আসবে সেটাও খুব ডিফিকাল্ট, ও সেরকম কোথাও যায় না। তো যে কারণে আমি বললাম যে চল তাহলে একটা পটলাক প্ল্যান করা যাক, তাহলে তোদেরকে আমি নিজের হাতে কিছু খাওয়াতে চাইলে খাওয়ানো হয়ে যাবে, প্লাস একটা মজাও হবে। ও যদিও রাজি হচ্ছিল না ব্যাপারটাতে যে এইসব করা মানেই তুই দেরি করে আসবি, কিন্তু দেরি অবশ্যই একটু হয়ে গেছে, বাট সেটা রান্না বান্নার জন্য নয়। বল, রান্নাবান্না আমাদের সব রেডি ছিল, দেরি হয়েছে অন্য কারণে, ওদেরকে একটু ক্লিন টিন করানো হলো, তারপরে দীপাঞ্জনের একটু মাথা ধরেছিল, একটু ভেপার টেপার নিল, নিয়ে ওষুধ খেয়ে বেরোলো। ধরে আছে একদম যে ছেড়ে গেছে তা নয়, বাট আগের থেকে ভালো। কিন্তু আমার মধ্যে যে একটা স্পিরিট আছে যে আমি যে এরকম স্পিরিটেড এবং এনথুজড একজন মানুষ, এসব কি বলছিস স্পিরিটেড এন্ড এনথুজড, সেইটার জন্যই আমি মানে সমস্ত বাধা বিপত্তি পেরিয়েও বেশ ভালোই লোকজন এসছে। যাই হোক, এখানে বেশি বকবক করে সময় নষ্ট করবো না, তোমরা চলো আজকে ওদের বাড়িতে, দারুণ মজা হতে চলেছে। জানোই ওদের যে তিনটে কিউটু কিউটু আছে, ওদেরকে নিয়ে কি মজা হয়, ওদের তিনটে আর আমাদের এই দুটো। আমার চ্যানেলে তোমরা আগে দেখেছো ওদেরকে একটা ভিডিওতে, আজকে এখানেও দেখবে, তো চলো। তো সিদীপাই মাত্র বলছিল আমরা সমাদ্রীদের বাড়িতে যখনই আসি তখন আমরা ব্লগ করতে ভুলে যাই, তার কারণ হচ্ছে যে আমরা সবাই মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়ি, আর এতজনকে নিয়ে না, মানে আমাদের খুব মজা হয় যে একসঙ্গে সবাই মিলে বসে বেশ আড্ডা মারা হয়। তো আজকে এখন আড্ডাটা জাস্ট জমেছে এবং আমরা এখন খেতে বসবো। ফ্লারি কিয়ারাও একটু একটু করে চিকেন খেয়েছে, সমাদ্রীতে একটু চিকেন দিচ্ছিল, তো ফ্লারি কিয়ারাও খেয়েছে। এই জায়গাটা হচ্ছে আমাদের ফেভারিট জায়গা, কারণ এখানটায় প্রচুর গাছ আছে। আর আরেকজনেরও খুব ফেভারিট, সেটা হচ্ছে এই যে দেখো, ফেভারিট করে বসে আছে। কি ব্যাপার, সব দেখলি? হ্যাঁ, ক্যামেরার মোডটা মাঝখানে একটু চেঞ্জ হয়ে গেছিলো, সেই জন্য আসলে ঠিক ভালো করে ভিডিওটা আসছিলো কিনা বুঝতে পারলাম না, বাট এখন এই মুহূর্তে আমার ক্যামেরার সেটিংসটা যেটা আছে সেটা ঠিক হয়ে গেছে আমার। তো আমি বুঝতে পারলাম যে সিদীপাকেই দায়িত্বটা আমি দিয়েছিলাম, যদিও গাড়িতে আসার সময় এটা ঠিক করার জন্য, বাট করতে পারেনি। কি দেখলো কি করলো বুঝলাম না, বললো কি যে নারে আজকে ঠিক করা যাচ্ছে না। হ্যালো, কে? চিনি? ও চিনি এসেছে হ্যালো বলতে, চিনি হ্যালো বলতে এসেছে, বাবা চিনি ভেরি গুড।
নে হ্যালো বলে দাও তো। নে তো চিনি হ্যালো বলে। হ্যালো। আমার একটু আজকে মুডটা খারাপ আছে। চিনি চিনির মুডটা একটু অফ আছে। অফ থাকলেও চিনি মোটামুটি আজকে সবথেকে ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে যে কিয়ারা বুঝতে পেরেছে যে সব জায়গায় দৌড়াত্ব করা যায় না। মানে চিনি আজকে কিয়ারাকে বুঝিয়েছে যে ভাবতে শেখো এবং সব জায়গায় বদমাইশি আর গুন্ডামি করে তুমি টিকতে পারবে না। তো আজকে ওই জন্য কিয়ারা একটু মানে শুটিয়ে শুটিয়ে গুটিয়ে গুটিয়ে বেড়াচ্ছে। এই ঘরটা, যে ঘরটাতে জেনারেলি মানে বাচ্চাদের ঘর, সেই ঘরটা এত সুন্দর, প্রত্যেকটা ওয়ালের সমস্ত কিছু থেকে শুরু করে এই জায়গাটা এতটাই সুন্দর যে ফ্লারি কিয়ারাও বারবার এই ঘরটাতে এসে ঢুকে সবকিছু শুঁকছে আর দেখছে। ওদের ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আর তার মধ্যে আবার গাছও আছে, গাছ মাটি ফ্লারির খুবই ফেভারিট তোমরা জানোই। আবার কে এসছে? এটা কাজু। ও এটা কাজু। কাজু এটা কাজু সবসময় টাং দাও টাং দাও। বাট ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণই ভালো। ফ্লারি আর কাজুর মধ্যে প্রচন্ডই মিল আছে, ওরা দুজনেই খুব মানে শান্তির প্রতীক আর কি, একটা বলা যেতে পারে না, সবসময় শান্ত শান্তি এই সময় প্রতীক ওরা। তো এখন আমাদের খেতে বসছি, খেতে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পটলাক, এবং পটলাকে সিনিপা কিছু এনেছে, সমাদ্রুতি কিছু বন্দোবস্ত করে নিয়েছে, আর যা আনা হয়েছে সমাদ্রুতি সব আমাদেরকেই দিয়ে দিচ্ছে। আমরা বলছি যে রেখে রেখে খা, ওটা আমরা এমন এভাবে এনেছি যাতে মানে কম না পড়ে যায়, তার মানে এটা নয় যে তোকে আমাকেই সে সব খাইয়ে দিতে হবে। এখন চুটকুলার প্রবলেম হচ্ছে কারণ যখন ক্যামেরা চলে তখন অভিজিৎদা একটু সাইড হয়ে যায়, সেই জন্য চুটকুলা এখন বেচারা একা পড়ে গেছে, চুটকুলার অবস্থা খারাপ হয়ে গেছে। ফ্লারি কোথায়? রান্নাঘরে। ফ্লারি তো এখন সমাদ্রুতির সঙ্গে রান্নাঘরেই সেট হয়ে গেছে মোটামুটি। কিরে বারবার তুই কি চিকেন পাবি নাকি? বারবার চিকেন পাবি নাকি? খাবে, তুমি চিকেন খাবে? সবসময় চিকেন কি? এখন তো চিকেন নিচ্ছি না। হ্যাঁ ফ্লারির খুব মজা, ও খালি এক পিসির বাড়ি আরেক পিসির বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু সমাদতি চিকেন দিয়েছে ব্যাস, এখন তাকে তাকে একজনকে নমিনেট করতে পারছে। কিয়ারা এইটা দিয়ে শুরু করছি, এটা হচ্ছে ফ্রাইড রাইস যেটা সমাদতি বাড়িতে বানিয়েছে এবং নিজে হাতে বানিয়েছে। আশা করছি খুব ভালো হয়েছে, আর যদি না ভালো হয় তাহলে এটা না খেলেও কোনো অসুবিধা নেই যদি এটা খুব ভালো না হয়ে থাকে, কারণ তার সঙ্গে এত কিছু আছে। এখানে চিতল মাছের মুইঠা, এখানে মাটন, এখানে দই, এখানে বেগুন বাহার, আর এখানে চাটনি। এই এত কিছু নিয়ে একটা বাহারি খাবার খেতে বসবো আমরা এখন। উদ্দেশ্যটাই ছিল, আমি বলেছিলাম তুই শুধু ভাতটা করবি কারণ ভাতটা নিয়ে আসা সম্ভব না, মাটন আর চাটনি আনবো ওই দিয়ে আজকে খাওয়া হবে। ও যে তার সঙ্গে আবার এত ব্যবস্থা করেছে আমার কোনো আইডিয়া ছিল না, সব আনিয়ে নিয়েছে। আরে করিসনি তো কি, ব্যবস্থা তো করেছিস, এদিকে আয়। যতই ঝাল্লির মতো থাকুক ওর বাড়ি কিন্তু সবসময় টিপটপ, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে ওদের কিভাবে এত কিছু মেনটেন করে আমি জানি না। ভীষণ সুন্দরভাবে সবকিছু সাজানো, আর তার সঙ্গে এই বাড়ির সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যেমন এত ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে সেরকম প্রচুর ছোট ছোট গাছ বাচ্চাও আছে, আর সেগুলোকে খুব সুন্দর করে মেনটেন করা। দীপাঞ্জন তোমাদের দেখেছে কিনা জানি না, আগের বার যখন আমরা এসেছিলাম এইখানে ডেকরটা কিন্তু আলাদা ছিল। হ্যাঁ এখন এটা পুরো উইন্টার ডেকরের একটা থিম পেয়ে গেছে। এখন পুরো উইন্টার ডেকর থিমে সাজানো।
ক্রিসমাস ট্রিটা দেখিয়েছিস? না, আমি তো দেখাচ্ছি। লাইট জ্বালিয়ে দেবো, লাইট জ্বালাবো, সন্ধ্যাবেলা লাইট জ্বালাবো। সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে দিলে আরো ভালো লাগবে। বেডরুমেও করেছে অনেক কিছু, সেটা পরে দেখাবো। এখন পুরো থিম চেঞ্জ হয়ে গেছে সাজানোর। হ্যাঁ, আমার সিজনাল থিম থাকবে। উফ উফ উফ, এগুলো হচ্ছে ইন্সপিরেশন, মানে এগুলো দেখে অনেকেরই ইচ্ছা, মানে আমাদেরও ইচ্ছা হয় যে অনেক কিছু সাজাই। যেরকম ধর তোর আমাদের কোনো সাজানো দেখে হয়তো ভালো লাগে, আবার আমাদের আবার তোর কোনো সাজানো দেখে ভালো লাগে। গেস্ট বেডরুমের যে সোফার ওই সাইডের ওটা আমার খুব ভালো লেগেছিল, গাছটা, মানে আমি বলে কথা ওরমই সাজাতাম, মানে আমার ভালো লেগেছিল। হ্যাঁ, অনেক কিছু মিল আছে আর কি সাজানোর। এই জায়গাটা যা করেছে, এই জায়গাটার স্পেশালিটি একটা জিনিস আছে, এইটা কিন্তু হাতে বানানো, এটা আমার মা বানিয়ে দিয়েছে। এগুলো আমার মার বানানো। বাহ, এইগুলো মানে যেগুলো দেখায় এগুলো তোমার বিক্রি তো এখানে তো হয় না। মাকে দেখিয়ে দিয়েছিলাম পিন্টারেস্ট থেকে পিকচার নিয়ে, মা বানিয়ে দিয়েছে। এটা ওখানেও আছে দুটো, একটা পিকচার মানে কাজুর পিকচারটা, একদিন বসলাম কিনেছি, আজকে আঁকবো, এঁকেছি, তারপরে যে বাকিটুকু নেই ওটার এত বছরেও হয়নি, মানে 3 বছর হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি। ওর উইন্টার ডেকার দেখে আমার প্রথম প্রশ্ন ছিল ভিডিওটা কবে আসছে। ভিডিও আর পারছি বললো হয়নি, আমি টাইম পারবো না, ওটা আসবে না, পারবো না, তুই নিজে চোখে দেখে নিস। যাও, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি এডিট করে আমার অফিসে চাকরি হয় এখন। আচ্ছা, ও কিন্তু চাকরিও করে, এটা তো আমরা জানো কিনা জানি না, এই এত কিছুর মাঝখানে ও কিন্তু ওয়ার্কিং, অফিসের চাপে আর এই করোনাতে এত প্রবলেম হয়েছে, এখন তো লাস্ট না, এতগুলো বাচ্চা সামলে, ঘরের কাজ সামলে, বাড়ির কাজ সামলে, ইটস রিয়েলি হ্যাটস অফ। মানে তোমার হয়তো মনে হচ্ছে আমি কিন্তু এটা খুব, মানে আমার একটা প্ল্যান থাকে যে এটা কবে করবো, মানে ওই একটা আগ্রহ থেকে করি। টাইমে তুই যদি আমাকে বলিস তিনটে রান্না করতে, আমাদের এত বাটি সাজিয়ে দিয়েছিস, তোর গুলো কোথায়? দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা মানে দুপুর থেকে বসে আমরা আড্ডা মারতে মারতে মারতে, তারপরে আমরা খেলাম স্কুইড, তারপরে এখন আমরা খাচ্ছি চিলি চিকেন, মানে খেয়েই চলেছে শুধু, তাই না? মানে আমরা চা খাওয়া হয়েছে, চেঞ্জ করে নিয়েছি খেতে খেতে। চিনি যাবে আজকে আমাদের বাড়ি, চিনি আমাদের বাড়ি চলে যাবে। দেখ সুন্দর অবস্থা, হ্যাঁ, যদি এত সুন্দর করে বেঁধে দিলি কেউ বুঝবে না।